অনেক ঘটনা আমাদের চোখের সামনে ঘটে। আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন শত বার্তা আমাদের জীবনে আসে। একটি পুণ্য কর্ম করলে আমাদের মনোজগতে একটি আনন্দের বার্তা আমরা লাভ করি। কোরআন ও সুন্নার যে রসায়ন, যে নির্যাস, তা থেকে বোঝা যায় যেই কোনো পুণ্য কর্ম করলে দিয়া উনফিল কলবি, অন্তরে জ্যোতির সঞ্চার হয়, ফারাহুন ফিল কলবে, আনন্দের সঞ্চার হয় এবং চেহারায় সেটার আভা ফুটে ওঠে। দিয়া উনফিল অজি, ইবনে আব্বাস বলেন চেহারার মধ্যে সেটার আভা ফুটে ওঠে। আল্লাহ বলেন সিমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, তাদের চেহারায় সেজদার জ্যোতি তাদের চেনার উপায়। সেজদা করলে চেহারার মধ্যে ওই কলঙ্ক, ওই কালিমা থাকে না যেটা আল্লাহকে সেজদা না করলে মানুষের চেহারায় জড়িয়ে যায়। আল্লাহকে সেজদা না করতে না করতে 60-70-80 বছরে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তার চেহারা শয়তানের চেহারার মতো মনে হয়। আমাদের আশপাশে আমাদের এমন অভিজ্ঞতা নেয়ার অনেক সুযোগ থাকে। এভাবেই আল হাসানাতু দিয়াউন কুওয়াতুন ফিল বাদান, একটি পুণ্য কর্ম করলে শারীরিক এনার্জি রূপে আমরা একটা বার্তা পেয়ে যাই, শরীর খুব ভালো লাগে, এনার্জি আসে, অ্যাক্টিভিটি বেড়ে যায়, চাঞ্চল্য আসে। শতটা বার্তা প্রতিদিন আমরা আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষ করি, শতটা বিচার, আল্লাহর বিচার। তিনি তো মালিক ইয়াউমিদ্দিন, ডে অফ জাজমেন্টের তিনি মালিক, ওনারশিপ তার, সেদিন তিনি বিচার করবেনই। কিন্তু বিচার, লঘু শাস্তির বিচার প্রতি মুহূর্তে হয়, ঘন্টায় ঘন্টায় হয়, আমরা লক্ষ্য করি না, আমরা খেয়াল করি না। সাম্প্রতিক সারা বিশ্বের পাশাপাশি আমাদের বাংলাদেশেও অনেকগুলো ঘটনা ঘটেছে, আমরা জানি। এর প্রত্যেকটি আল্লাহর কঠিন আইনে, কঠিন নিয়মে হয়েছে, তার আইনের অধীন হয়েছে। কর্মই মানুষ, মানুষই কর্ম। মানুষের বডি দিয়ে মানুষ মানুষ নয়, মানুষটার কর্ম দিয়েই মানুষ। কর্মের গুরুত্ব এত বেশি, এত অপরিসীম। ফেরাউন একটি চেতনার নাম, একটি কর্মসমষ্টির নাম, তার ওই চেতনা, তার কর্মসমষ্টি তাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। নমরুদ, এটাও একটা চেতনা, একটা কর্মসমষ্টির নাম। এর মূল রসায়নটা, কেমিক্যালসটা বিশ্লেষণ করলে কি আসবে? একটা চেতনা, একটা বিশ্বাস, একটা কর্মতৎপরতা, এটাই তো রসায়ন। রসায়ন শাস্ত্র নিয়ে আমরা অনেকে পড়াশোনা করি কিন্তু নিজের রসায়নটা বেমালুম বলে থাকি। আপনিও একটা রসায়ন, আপনার জীবনের মূল্যায়ন হবে আপনার বিশ্বাস কি, আপনার কর্ম কি, আমল কি। সহি মুসলিমে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে, হাদিসে কুদসি, আল্লাহ বলেন ইয়াবাদি, হে আমার বান্দাগণ, ইন্নামা হিয়া আমালুকুম, তোমরা কি, তোমাদের লাইফ কি, তোমাদের কর্মই, কর্মই তোমরা, তোমরাই কর্ম। কর্ম ভালো, তুমি ভালো, কর্ম মন্দ, তুমি মন্দ, তোমার কোনো ভ্যালু আল্লাহ দেবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাব সাইয়্যিদুল মুরসালিন, আখেরি নবীর চাচা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাচা। কিন্তু কর্ম খারাপ, সায়াসলা নারান জাতা লাহাব, সে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো কাজ করেছে, ডাস্ট,
আবর্জনা ডাস্ট হয়ে গেলে ডাস্টবিনেই পড়তে হয়। এই পৃথিবীর সকল ডাস্ট ফেলার জন্য একটা ডাস্টবিন আল্লাহ তৈরি করেছেন, সেই ডাস্টবিনের নাম হলো জাহান্নাম। ঘরে কোনো কিছু পচে গেলে ডাস্টবিনে ফেলে দেই। আপনি পচে গেলে আপনাকে কোথায় ফেলা হবে, আমি পচে গেলে আমাকেও ফেলার একটা ডাস্টবিন আছে, সেটার নাম জাহান্নাম। আমরা মুসলিম, আসলে মনের ভেতরের গোপন চেতনাটা কার কেমন, ঈমানটা কার কেমন, নিয়তটা কার কেমন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কে আল্লাহকে চায় না, এই দুইয়ের ভিত্তিতেই গোটা পৃথিবী আবর্তিত। দুটো ধারা, এক ধারার মানুষেরা আল্লাহকে চায়, ওদের কর্ম সেই মুখী, আরেক ধারার মানুষ আল্লাহকে চায় না, বাকি সব চায়, ওদের কর্ম সেই মুখী। ফমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যার অভিমুখ আল্লাহমুখী রাসূলমুখী, এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্যই হলো আল্লাহকে পাওয়া। পৃথিবী আমাকে খাওয়ায় না, পৃথিবী আমাকে চালায় না, এই মহাকাশ নাথিং আমার জীবনে, এর কোনো দরকারই নেই, কোনো কিছুরই কোনো দরকার নেই, দরকার শুধু আল্লাহর আমার জীবনে। পৃথিবী তিনি দিয়েছেন বলে পৃথিবী হয়েছে, আকাশ তিনি বানিয়েছেন বলে আকাশ হয়েছে, আমার জীবনে আকাশ আমি পেয়েছি, আমার জীবনে পৃথিবী পেয়েছি, একটা সিস্টেম তিনি দিয়েছেন বলে, না দিলে সিস্টেমের কোনো দরকারই ছিল না, আমি এগুলো ছাড়াই বাঁচতে পারি যদি আল্লাহ আমাকে বাঁচান, আর এগুলো কোনো কিছু দিয়েই বাঁচবো না যদি আল্লাহ আমাকে না বাঁচান। আল্লাহ যখন না বাঁচাবার সিদ্ধান্ত নেন, তখন জ্বর উপশম করার, জ্বর নিরাময়ের ট্যাবলেট যত খাবেন জ্বর তত বাড়বে। আল্লাহ যখন আপনাকে না বাঁচাবার সিদ্ধান্ত নেবেন, ডায়াবেটিস কমাবার ট্যাবলেট খাবেন, বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ ট্যাবলেটও আল্লাহর বান্দা, আল্লাহকে মানে, আপনাকে মানে না, ডক্টরকে মানে না, ট্যাবলেটের সাথে ডক্টরের কোনো সম্পর্কই নেই, ডক্টরের যেটুকু সম্পর্ক প্রেসক্রাইব করা, কিছু টাকা নেওয়া, শেষ। এর অ্যাকশান রিয়াকশান, ভেতরে গিয়ে হাজার কর্মে তার অংশগ্রহণ, সব মালিকের সাথে। মালিক যখন মৃত্যুর ফয়সালা করবেন, তখন যত ওষুধ খাবেন মৃত্যুকে রোখার জন্য, প্রত্যেকটা ওষুধ বলবে তোমার কথা শুনবো না, মালিক বলছে একে মারতে হবে, তখন মৃত্যু ত্বরান্বিত করার জন্য সমস্ত ঔষধ, জীবন রক্ষা করি সমস্ত ঔষধ, মৃত্যুর আগে জীবন বিনাশের ভূমিকা অবতীর্ণ হয়, হুকুমটা কার? আল্লাহ। কেউ রক্ষা করতে পারে না আল্লাহর যখন হুকুম হবে, ডায়রিয়া সারাবার ঔষধ, ডায়রিয়া শুধু বাড়িয়েই দেবে, সে মালিকের হুকুমে কাজ করে, বড় আবে ইজনিল্লাহ, সে তোর কাজ করবে, সেটাও আল্লাহর পারমিশন পেলে সে আপনার সারাবার পক্ষে কাজ করবে, পারমিশন না হলে এটাকে বাড়িয়ে দেওয়ার পক্ষে কাজ করবে। আমরা পৃথিবীতে আল্লাহ কেন্দ্রিক, উনি গার্ডিয়ান, একটা সংসার যেমন মুরব্বীর গার্ডিয়ানের হুকুম ছাড়া, স্ত্রীর জীবন তার স্বামীর সাথে কোয়ালিশন ছাড়া, কাউন্সিলিং ছাড়া, অর্ডার ছাড়া চলে না, এই পৃথিবীটা একটা ছোট্ট সংসার, এখানে আল্লাহই আল্লাহ। মনের এই নিয়তটাই আপনাকে জান্নাতে নেবে, এই নিয়তটাই আবার জাহান্নামে নেবে, আল্লাহমুখী না হলে। মোবাইল, একটা মোবাইল, এর বডিটা তো দেখা যায়, যন্ত্রটা দেখা যায়, কিন্তু এই যন্ত্রটার কোনো ভ্যালুই নেই যদি ভেতরের ওয়েভটা, যে মাইক্রোওয়েভে এটা চলে, সেটা কেউ দেখে না, কিন্তু এর সমস্ত অ্যাক্টিভিটিস ওই অদৃশ্য মাইক্রোওয়েভ, ক্ষুদ্র তরঙ্গ, বিদ্যুৎ তরঙ্গ ওইটা নিয়ন্ত্রণ করে, এটাকে কাঁপিয়ে তোলে, এটাকে শব্দকারী হিসেবে ক্রিয়াশীল করে তোলে, সব অদৃশ্য, অদৃশ্যের উপরেই জগৎ চলে। তা আপনার আর আমার অদৃশ্যটা কি, ভেতরে লুকানো আছে কি, যে ঈমান, সেটার ভিত্তিতেই পৃথিবীটা চলে। টেলিভিশনের সমস্ত কিছু সেই ওয়েবগুলি সক্রিয় রাখে, কম্পিউটারের সব কিছু, সবগুলোর পিছনে একটা অদৃশ্য শক্তি কাজ করে।
আপনার আমার জীবনকেও ঘোরায় সে অদৃশ্য জিনিসটি, অদৃশ্য আল্লাহ, অদৃশ্য আল্লাহর সিস্টেম, অদৃশ্য আল্লাহর শাস্তি, অদৃশ্য আল্লাহর পুরস্কার, সব কিছু তার পক্ষ থেকে আসে, নিয়ন্ত্রণ সেখান থেকে হয়। দেখুন কোরআনে যা পাবেন পৃথিবী তাই, এর বাইরে কিছুই নেই। আপনি পৃথিবীকে যদি নাও দেখেন, শুধু কোরআনের পৃষ্ঠায় দেখেন যথেষ্ট, কোরআনের পৃষ্ঠায় আপনি আপনাকে দেখবেন, কোরআনের স্ক্রিনে আপনি আপনাকে দেখবেন, এটাই আপনার প্লাজমা টিভি, এটাই আপনার কম্পিউটারের স্ক্রিন, এখানে আপনি দেখবেন। এই যে